আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি জাকির হোসাইন, জন্য পরিচিত মানুষ, সবাই আমাকে চিনবেন না। যাই হোক, আমি কথা বলতে চাই মানুষের কমন সেন্স নিয়ে। তো এই বিষয়টা নিয়ে আমি গত একদিন আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকের রেসপন্স পাইছি। সবাই চায় যাতে আমি, হ্যাঁ, মানুষের যে কমন সেন্স এর যে ব্যাপারগুলো থাকে এগুলো নিয়ে আমি যাতে একটু কথা বলি, মানুষজন চায়। বা আপনারাও চান, যারা ভিডিওটা, আমার প্রথম ভিডিওটা যারা দেখছেন তারা আসলে বুঝতে পারবে যে আমি কি বিষয়ে কথা বলতেছি। আর যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন যে আসলে আমি কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে মানুষের কমন সেন্স। হ্যাঁ, কমন সেন্স কিন্তু মানুষের ব্যক্তির জীবনে অনেক বড় একটা প্রভাব ফেলে, মানুষের ব্যক্তিত্বকে আপনার বহন করে কমন সেন্সটা। তো এটা হচ্ছে মানুষ চলাফেরা, অফিস আদালতে চলাফেরা, উঠা বসা, বন্ধু বান্ধবের মধ্যে চলাফেরার মধ্যে অনেক অনেক রকমের ভুল ত্রুটি করে থাকে। মূলত সেই বিষয়গুলো নিয়েই আমি কথা বলতে চাই আপনাদের সামনে। তারপরে আমি একটু অন্যরকমের কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি ভিডিও করে কিছু দেখাইতে চাই আর কি। তো তারই সুবাদে আজকে আমি যখন বের হই ওয়াশরুমে গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার পর যখন ঢুকি তখন দেখলাম যে আপনার কমোটের উপরে যে ঢাকনাটা থাকে আর কি, যেটার উপর বসতে হয়, হ্যাঁ, ওটা ফেলানো আছে এবং তার উপর অনেক পানি জমে আছে। দেখুন, এটা কিন্তু একটা ভুল কাজ। এই যে দেখতে পাচ্ছেন যেটা, এটা কিন্তু আসলে একটা ভুল কাজ। এখানে কি করা উচিত আপনার? আপনার করা উচিত, আপনি যখন প্রস্রাব করতে যাচ্ছেন বা পায়খানা করতে যাচ্ছেন, যেটাই করুন না কেন, আপনি যখন এটার উপর বসবেন, বসে আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন ওইটাকে আবার উঠিয়ে রাখতে হবে। ওয়াশরুমে টিস্যু থাকে, আমি এটা টিস্যু পাইনি, যার জন্য একটা কাগজে টুকরা দিয়ে ধরছি, এটাকে ধরে উঠিয়ে রাখবেন। এটা হচ্ছে নিয়ম। কারণ কি? কারণ আপনার পরবর্তীতে যারা এখানে আসবে, প্রস্রাব বা পায়খানা করতে আসবে, তখন আপনি যখন এখানে দাঁড়ায় যখন আপনি প্রস্রাব করলেন, আপনার প্রস্রাবের অংশটা তো এই জায়গাটার পরে লেগে গেল, তাই না? যেটার উপর মানুষ বসে ওটার উপর তো আপনার প্রস্রাবটা লেগে গেল। তো পরবর্তীতে যখন আসবে তিনি কিন্তু এটা অস্বস্তি ফিল করবেন, আসলে এটা পানি না প্রস্রাব, এই যে বিষয়টা। আবার অবশ্যই এটা প্রস্রাবই হয় বেশিরভাগ ক্ষেত্রে, তখন সে ওটাকে পরিষ্কার করে ওখানে এসে পায়খানা করার জন্য প্রস্তুত করে বসবে, এটা খুবই খারাপ ব্যাপার। আপনি গিয়েছেন, আপনি আপনার নিজ দায়িত্বে কাজটা করবেন। আপনি যখন ওয়াশরুমের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে যদি দেখেন যে প্যান্টটা আপনার বসতে হয়, যেটা ওটা ফেলানো আছে, তবে নিজের মতো ওই পরিষ্কার করে নিয়ে আপনার কাজ করা যখন শেষ হয়ে যাবে তখন আপনি ওটাকে আবার উঠিয়ে রাখবেন। আপনি একজন মানুষ, আপনি উঠিয়ে রাখেন, এরকম আমার ভিডিও যারা দেখতেছেন, হয়তো বা এখানে 500 জন মানুষ যদি এই একই কাজটা, এই কাজটা, এই ভুলটা না করে, তাহলে বলুন তো কত বড় একটা চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আপনার এই ধীরে 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 এই চেঞ্জ করতে হবে। এগুলো হচ্ছে কমন সেন্স, এই যে সাধারণ জ্ঞানটা, তাই না? কমন ব্যবহারের ক্ষেত্রে অনেক বিশদ কিছু আছে, তো আমি আরো কথা বলবো। আরেকটা ব্যাপার যেটা বলতে চাই, আপনি যখন অফিস করবেন, অফিস থেকে যখন বের হবেন, কোনো প্রয়োজনে বের হবেন, তখন যে উপরে যে ফ্যানটা থাকে না, দয়া করে ফ্যানের সুইচটা মনে করে বন্ধ করে রাখবেন। আমি যে দেখলাম আজকে আমার অফিসে, আমাদের এই যে অপারেশন ম্যানেজার, যিনি অপারেশন ম্যানেজার, উনি হয়তো কোনো একটা কাজে বাইরে বের হয়েছেন, কিন্তু তিনি ফ্যানটা চালু রেখে গেছেন। বেশিরভাগ সময় এই ফ্যানটা চালু রেখে চলে যায় এবং আমি যখন চোখে বাদে আমার, আমি গিয়ে বন্ধ করি। হ্যাঁ, তো আপনারা এই ভুল কাজটা করবেন না। একে তো বিদ্যুতের অপচয় হচ্ছে, প্লাস এর জন্য আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিন্তু, কারণ আপনি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছেন। এটা তো যা রাষ্ট্রীয় সম্পদ, আমাদের জাতীয় সম্পদ বিদ্যুৎ, তাই না? এটা আপনি আপনার নিজের দিক থেকে আপনি যতটা সাশ্রয় হবেন, হ্যাঁ, এটা ব্যাপার না যে আমি টাকা দিয়ে কারেন্ট পুড়াচ্ছি, আমি বিদ্যুৎ বিল দিচ্ছি, আমার বিদ্যুৎ আমি খরচ করতেছি, আসলে এটা না, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। আপনি পানি যেমন আল্লাহ তালা দিছে, যে পানি খরচের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, ঠিক তেমনি বিদ্যুতের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, কারণ আমি অপচয় কেন করবেন? একটুখানি যদি সাধারণ জ্ঞান আপনার থাকে, যে আপনি যখন বের হয়ে যাচ্ছেন তখন যদি একটু কষ্ট করে সুইচটা বন্ধ করে দেন, দেখেন তো ব্যাপারটা কত ভালো হয়। আমি যদি আমার নিজের কথা বলি, আমি কিন্তু কখনো এই ভুলগুলো করি না,
ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি তখনই ভুল কাজগুলো করি না। আমি যখনই প্রয়োজনে আমার নিজের প্রয়োজন বাইরে বের হই, আমি তখনই ফ্যানের সুইচটা বন্ধ করে বের হই। হ্যাঁ, আমি যখনই ওয়াশরুমে যাই, তখন যদি দেখি যে এই যে আপনার ঢাকনা এরকম ভাবে ফেলানো আছে, আমি টিস্যু দিয়ে ওটাকে মুছে নিই, নিয়ে ভালো করে ধুয়ে ওটা পুকে পরিষ্কার করি। এই যে হাত দিয়ে যেটাকে দহিটার নামটা আমি জানি না, যাই হোক, ওটা দিয়ে পরিষ্কার, পানি দিয়ে পরিষ্কার করার পরে টিস্যু দিয়ে আমি মুছে তারপর ওটাই বসি। আমার যখন কাজ শেষ হয়ে যায় তখন আমি ওটাকে আবার উঠিয়ে রাখি। আপনারাও ঠিক এই কাজগুলোই করবেন, তাহলে দেখেন একজন দুইজন তিনজন করে করে না এক সময় দেখবেন যে এই চেঞ্জ গুলো অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। হ্যাঁ, আপনারও নিজেরাও মনে ভালো লাগবে, ভালো কাজ করলে কিন্তু মনে একটা শান্তি লাগে। হ্যাঁ, তো সেই হিসেবে আস্তে আস্তে অভ্যাস গুলো করে তোলেন, এগুলো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনাদের যাদেরই বদভ্যাস গুলো আছে এগুলো আছে আর কি, তো আপনারা এগুলোকে ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। তো আজকে আর কথা বলতে চাচ্ছি না, পরবর্তীতে আরো নতুন কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।